नमस्कार बंधुरा, स्वस्थनी रान्नाघरे सबाईके अनेक स्वागत जानाई। आशा करछि आपनारा सबाई भालो आछेन आर सुस्थ आछेन। नतून बंधुदेर स्वागत आर पुरोनो बंधुदेर पाशे थाकार अनेक अनेक धन्यवाद जानिए शुरू करछि आजके रेसिपि। आमी आज भिन्न स्वादेर बेगुनी एकटी रेसिपि आपनादेर काछे शेयर करते चलेछि। एई रेसिपिटी आपनारा रुटी, लुचि, परोटा যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর নিরামিষের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে আজকে রেসিপিতে। আমি এখানে মাঝারি মাপে তিনটি বেগুন নিয়েছি। প্রথমে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে মাঝ বরাবর লম্বা করে কেটে নেব। তো বেগুনগুলোকে ঠিক এইভাবে লম্বা করে আমি কেটে নিয়েছি। এবারে ছুরির সাহায্যে বেগুনের পেছনের অংশ আমি চিরে নিচ্ছি, খুব ঘন ঘন করে চিরে নিচ্ছি, যাতে তেল মশলা বেগুনের ভেতরে ঢুকতে পারে। সবকটি কেটে রাখা বেগুনের ভেতর ঠিক এইভাবে করে চিরে নিচ্ছি। চিড়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে খুব ভালো করে বেগুনের গায়ে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর যে সমস্ত মশলাগুলি লাগছে সেগুলি হচ্ছে ফোড়নের জন্য ব্যবহার করব দুটো শুকনো লঙ্কা, কালো জিরে, 1 টিস্পুন আদা বাটা, গোটা কয়েক কাঁচা লঙ্কা আর 50 গ্রাম আমি চিনে বাদাম ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 3 টেবিল স্পুন টক দই, বড় মাপের একটি টমেটো পেস্ট করে নিয়েছি, 1 টিস্পুন নিয়েছি হলুদ গুঁড়ো। প্রথমে খোসা ছাড়ানো বাদামগুলিকে সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম জল, পেস্টটি আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পেস্টটি তৈরি হয়ে গেছে। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রেসিপিতে আপনারা সর্ষের তেলটি ব্যবহার করবেন। তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, নুন হলুদ মাখানো বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, ঢেকে আবারও ঠিক উল্টে দিচ্ছি। বেগুনগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভেতরের থেকে যাতে সেদ্ধ হয়ে যায়, এর জন্য আমি ঢেকে রেখে বেগুনগুলিকে ভেজে নিচ্ছি। বেগুনগুলি ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বাকি বেগুনগুলোকে ঠিক এইভাবে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামে নিচ্ছি। আমার ভাজার পর্ব শেষ, আমি আর তেল অ্যাড করছি না, সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু ভেজে নিয়ে দিয়ে দেব গোটা কয়েক কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আন্দাজ মতনই দেবেন, তবে এই রেসিপিতে একটু ঝালঝালি খেতে ভালো লাগে। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো পেস্ট, দিয়ে দেব ফেটানো টক দই, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদার পেস্ট আর দিয়ে দেব স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। চিনি দিয়ে দিয়েছি, এবারে একটু ভালো করে নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর তৈরি করে রাখা বাদামের পেস্টটি আমি দিয়ে দেব। বাদামের পেস্টটি দেওয়ার পর
খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষাতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধটা না থাকে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম জল। সামান্য পরিমাণ একটু গরম জল দিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায় আর মশলাগুলো যাতে বেগুনের ভেতরে ঠিকঠাক ঢুকতে পারে। খুব ভালো করে মশলাগুলো বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি মিনিট দুয়েকের জন্য একটু ঢেকে নিচ্ছি। রেসিপিটি প্রায় হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার আসছি আমি পরবর্তী ভিডিও নিয়ে।